পৃথিবীতে খুব কমই শিল্প এলাকা আছে যেখানে ভোরের আলো ফোটে পাখির কলরবে, যার চারপাশে সবুজ গাছগাছালির মায়াবী বেষ্টনী। ধোয়া ধুলা শব্দ নয়, এখানে রাত দিন নদী ও সাগরের কোল থেকে ধেয়ে আসে উদ্দাম বাতাস। রোজ সকালে অসংখ্য মানুষ এখানে আসে হাসি মুখে, উচ্ছল পাখির মতো দলে দলে। কাজ শেষে ফিরে যায় খুশি মনে আপন ঘরে। কে ভাবতে পারে এটি একটি ইপিজেডের গল্প যার নাম কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন বা কেইপিজেড। বর্তমান সরকারের অপারেশন সহযোগিতায় বিখ্যাত কোরিয়ান কোম্পানি ইয়াংওয়ান গ্রুপের প্রতিষ্ঠিত কেইপিজেড চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলীর তীরে অবস্থিত। বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ প্রাইভেট ইপিজেড এটি। এই গল্পটি শুরু 1999 সালে, যখন সরকার ইয়াংওয়ান গ্রুপকে 2492 একর অব্যবহৃত জমি অধিগ্রহণ করে সম্পূর্ণ মূল্য পরিশোধান্তে দখল হস্তান্তর করেছিল। বছরের পর বছরের অক্লান্ত পরিশ্রমে ইয়াংওয়ান গ্রুপ সেই বিরান ভূমিকে রূপান্তর করেছে এক বিশ্বমানের ইকো ফ্রেন্ডলি বিজনেস জোনে, যেখানে মোট $1.2 বিলিয়ন পর্যন্ত আন্তর্জাতিক বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। একই সাথে পরিবেশ বান্ধব ও মানবমুখী, এবং অন্যদিকে বাণিজ্যিকভাবে সফল এমন ইপিজেড পৃথিবীতে খুব কমই আছে। যেখানে মোট জমির 52 ভাগ এলাকায় করা হয়েছে বনায়ন, যার মধ্যে 822 একর জায়গায় রোপণ করা হয়েছে 18 লক্ষেরও বেশি গাছ। এছাড়াও সরকারি নীতিমালা অনুযায়ী ইপিজেডের ভেতরে 470 একর জায়গা রাখা হয়েছে ওপেন এরিয়া হিসেবে, যেখানে তৈরি করা হয়েছে 17টি কৃত্রিম লেক যা প্রতি বছর 360 মিলিয়ন গ্যালন বৃষ্টির পানি ধরে রাখে। বৃষ্টির পানি ধরে রাখার ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে এটি সম্ভবত সর্ববৃহৎ উদ্যোগ। এই ধরনের পরিবেশমুখী বিভিন্ন উদ্যোগে সম্পূর্ণ কেইপিজেড অঞ্চল সবুজ শ্যামলে ভরে গেছে, যার ফলে এখানে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির পাখি আসছে। ইতোমধ্যেই সবুজের পরিবেশে বাসা বেঁধেছে প্রায় 137 প্রজাতির পাখি। এখন পর্যন্ত কেইপিজেডের সম্পূর্ণ এলাকার শতকরা 48 ভাগ জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ বিশ্বমানের পণ্য উৎপাদনকারী ও রপ্তানিমুখী 22টি ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিগুলো বহুমুখী শিল্প প্রতিষ্ঠানে বর্ধিত করা হয়েছে। কর্ণফুলী শু ইন্ডাস্ট্রিজ এখানকার সবকটি শিল্পের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, এবং 2011 সাল থেকে এটি পুরোদমে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী 2019 সালের মধ্যে কেইপিজেডের বিজনেস ইউনিটে 10 মিলিয়ন স্কোয়ার ফিটের ফ্লোর তৈরি হবে, যেখানে প্রত্যক্ষভাবে প্রায় 1 লক্ষ এবং পরোক্ষভাবে আরো 2 লক্ষ মানুষের কর্মক্ষেত্র তৈরি হবে। বর্তমানে 15,000 সুপ্রশিক্ষিত কর্মী নিরন্তর কাজ করছে এই কেইপিজেডে, যাদের 100 ভাগই আশেপাশের অঞ্চলের নারী পুরুষ। যাবতীয় সুবিধা সহ অত্যাধুনিক ও দূষণমুক্ত পরিবেশে ভালো বেতন ভাতায় কাজের সুযোগ পাওয়ায় উন্নত হয়েছে তাদের জীবনমান। আগামীতে শুধু আশেপাশের নারী পুরুষ নয়, আরো বিশাল অঞ্চলের লাখো লাখো মানুষের কর্মসংস্থান হবে এখানে। অন্যান্য প্রয়োজনীয় স্থাপনার পাশাপাশি কেইপিজেডের ভেতরে বানানো হয়েছে 30 কিলোমিটার পরিবেশ বান্ধব রাস্তা, যার মধ্যে 16 কিলোমিটার রাস্তায় আছে 33 কিলোভোল্ট পাওয়ার ট্রান্সমিশন লাইন। কর্মীদের জন্য নির্মিত অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে একটি অত্যাধুনিক মেডিকেল সেন্টার, একটি স্বয়ংসম্পূর্ণ কিচেন ও ক্যান্টিন, একটি ডে কেয়ার সেন্টার, ইনডোর স্পোর্টস ফেসিলিটিস, একটি স্কুল সহ আরো অনেক কিছু। আর নারী কর্মীদের জন্য নির্মাণ করা হচ্ছে একটি 5,400 সিটের ফিমেল এমপ্লয়ি ডরমিটরি। বিদেশি বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের আবাসিক সুবিধা ও বিনোদনের জন্য নির্মিত হয়েছে সর্বাধুনিক গেস্ট হাউস, এবং ইপিজেডের উন্মুক্ত স্থানে তৈরি করা হয়েছে একটি 18-হোল গলফ কোর্স, যার দ্বারা এই সংরক্ষিত অঞ্চলকে একটি কার্যকর ও পরিবেশমুখী স্থান হিসেবে কাজে লাগানো সম্ভব হয়েছে।
কেপিজেড এর নিকট ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে 100 একর জায়গার উপরে একটি বিশাল আইটি পার্ক স্থাপন করা, যেখানে একসাথে কাজ করবে 20,000 মানুষ, 10,000 লোকের আবাসিক সুবিধা সহ 3,000 স্টুডেন্টের জন্য যেখানে থাকবে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় এবং 1200 ছাত্রছাত্রীর জন্য একটি স্কুল। এছাড়াও কেপিজেড এর 10টি ডিজাইন ও ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করার কাজ শুরু হয়েছে, যার সবগুলো ডিজাইন করেছে দেশের শীর্ষস্থানীয় স্থপতিরা। ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সব কাজ সম্পন্ন হলে শুধু কেপিজেড এর মাধ্যমে প্রতি বছর $1 বিলিয়ন বৈদেশিক মুদ্রা উপার্জন করা হবে। স্থাপিত হবে বিভিন্ন সেক্টরের বহু শিল্প প্রতিষ্ঠান, যা বিভিন্ন খাতে বিশাল অবদান রাখবে। এই সমস্ত অর্জন হঠাৎ করে হয়নি, এককভাবে ঘটেনি। তাদের এই অর্জনের পেছনে সবসময় ছিল বর্তমান সরকারের আনুকূল্য ও সহযোগিতা, ছিল বহুদিনের যৌথ পরিশ্রম ও ঐক্য। কোরিয়ান ইয়াংওয়ান গ্রুপ এদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশে যার কর্মযজ্ঞ শুরু হয় সেই 1980 সালে। ইয়াংওয়ানই প্রথম কোম্পানি যারা বাংলাদেশের আরএনজি সেক্টরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসে, এমনকি ঢাকা এপিজেডে সর্বপ্রথম আন্তর্জাতিক বিনিয়োগকারীও তারাই। পরিবেশ বান্ধব বাণিজ্য, উদ্যোগ ও শিল্পাঞ্চল হিসেবে ইয়াংওয়ানের প্রতিষ্ঠিত এই কেপিজেড বিশ্বজুড়ে বিভিন্ন অঙ্গনে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। তারা একটি বিরান অব্যবহৃত অঞ্চলকে বনায়নের পাশাপাশি কিভাবে একটি পরিবেশ বান্ধব, টেকসই ও উৎপাদনমুখী শিল্পাঞ্চলে পরিণত করেছে, সেই অভিজ্ঞতা তুলে ধরার জন্য বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে ডাক পড়ছে কেপিজেড এর কর্তৃপক্ষের। মাত্র 250 জন কর্মী নিয়ে যাত্রা শুরু করা ইয়াংওয়ান গ্রুপের অধীনে আজ কাজ করছে 65,000-এরও বেশি মানুষ, যার মধ্যে শতকরা 80%-এরও বেশি মহিলা কর্মী। মহিলাদের কর্মক্ষেত্র তৈরির ক্ষেত্রে ইয়াংওয়ান গ্রুপ বাংলাদেশের অগ্রপথিকদের মধ্যে অন্যতম। বাংলাদেশে ইয়াংওয়ান গ্রুপের অন্যান্য সামাজিক অবদানের মধ্যে রয়েছে সোনারগাঁওয়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের পুনরুদ্ধার ও সংস্কার। কেপিজেড বাংলাদেশের পাশাপাশি নিজের বিনিয়োগ ও অংশীদারিত্বের জন্য ইয়াংওয়ান গর্বিত। এই ক্ষেত্রে সামনের দিনগুলোতে সকল অংশীদারদের জন্য একটি উজ্জ্বল ও ফলপ্রসূ ভবিষ্যৎ বিনির্মাণে ইয়াংওয়ান আশাবাদী।